একঘেয়ে রুই কাতলা খেতে খেতে যখন মুখে অরুচি এসে যায়, মুখের স্বাদ বদলাতে ভেটকি মাছের এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারেন। এর আগে আমি আমার চ্যানেলে ভেটকি মাছের বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করেছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভেটকি মাছের খুব সহজ একটা রেসিপি। বানানো যেমনই সহজ, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। গরম গরম ভাতে এরকম ভেটকি মাছের রেসিপি থাকলে আর অন্য কিছু কিন্তু দরকার পড়ে না। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। ভেটকি মাছের রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি আমি 600 গ্রাম ভেটকি মাছ। মাছগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি। এবারে মাছের মধ্যে দিয়ে দেব পাতিলেবুর রস। এখানে একটা গোটা পাতিলেবুর অর্ধেক পাতিলেবুর রস মাছের মধ্যে দিয়ে দেব। আর মাছ যদি একটু পাতিলেবুর রস দিয়ে মেখে নেওয়া হয়, মাছের মধ্যে যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা চলে যাবে। এবারে মাছের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদ গুঁড়ো লেবুর রসটা দেবার পর এবার মাছের তুপিটি খুব ভালো করে মেখে নেব। তিনটে মাছে নুন হলুদ গুঁড়ো লেবুর রস দিয়ে মেখে নিয়েছি। এভাবে মাছটাকে 10 থেকে 15 মিনিট মতো রেখে দেব, যাতে মাছের মধ্যে নুনটা খুব ভালো মতো ঢুকে যায়। মাছটা মেখে নেওয়া হয়ে গেলে এবার মাছের জন্য একটা মশলা রেডি করে নেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 1 ইঞ্চি আদার টুকরো, 4টে রসুনের কোয়া, 1টা ছোটো সাইজের পেঁয়াজ, দেব 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু জল। এবারে ঢাকনাটাকে বন্ধ করে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট রেডি করে নেব। ঠিক এরকম একটা মাছের জন্য আমি মশলা রেডি করে নিয়েছি। মশলাটা রেডি করে নেওয়া হয়ে গেলে এবার মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। এবারে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে যাবার পর এবার তেলের মধ্যে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে দিয়ে দেব। প্রথমে 2টো মাছ ভেজে নেব, পরে বাকি একটা ভাজব। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে হালকা লাল করে ভেজে নেব। মিনিট 2 সময় ধরে মাছের 1 মিনিট ভাজা হয়ে যাবার পর এবার মাছগুলোকে আস্তে করে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে হালকা লাল করে ভেজে নেব। মিনিট 3 ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর মাছের দুপিটি কিন্তু হালকা লাল করে ভেজে নিয়েছে। এবারে মাছগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। 2টো মাছ ভেজে তুলে নেবার পর ওই তেলে বাকি একটা মাছ ওই একইভাবে কিন্তু উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নেব। পরের মাছটাও কিন্তু ভাজা হয়ে গেছে, এবার এই মাছটাকেও তুলে নেব। মাছ ভেজে তুলে নেবার পর ওই তেলেই রান্নাটাকে করব। তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে 15 থেকে 20 সেকেন্ড সময় ধরে গোটা জিরেটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দেব 1টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। আর পেঁয়াজটা নরম হওয়ার জন্য দিয়ে দেব খুব সামান্য পরিমাণে একটু নুন। নুন দেবার পর এবার পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। মিনিট 3 ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর যখন পেঁয়াজটা ঠিক এরকম লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে, এবার এর মধ্যে দেব মিক্সিতে বেটে রাখা আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কার মিহি পেস্ট। এবার এই মশলার মধ্যে দেব 7 মতো নুন, আর দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার মশলার সাথে মিশিয়ে নিয়ে মশলাটাকে মিনিট 3 সময় ধরে খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণ না আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মশলাটাকে এখানে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দেব 1 চা চামচ জিরের গুঁড়ো, আর কালারের জন্য দেব 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু জল। এবারে জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে মশলাটাকে মিনিট 3-4 সময় ধরে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে।
মশলাটাকে এখানে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে এসেছে। এবার এখানে ঝোলের জন্য দিয়ে দেবো 1.5 কাপ মতো উষ্ণ গরম জল। আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই বুঝেই কিন্তু জলটাকে অ্যাড করবেন। উষ্ণ গরম জল দেবার পর এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। জল দিয়ে নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে দেব একটা মাঝারি সাইজের টুকরো করে কেটে নেওয়া টমেটো, আর দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা। টমেটো আর কাঁচা লঙ্কাটা দেবার পর এবার আবারও একবার একটু খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 3-4 মিনিট ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটতে দেব। 4 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম। মাছের ঝোলটা কিন্তু খুব ভালো মতো ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছগুলো ঝোলের মধ্যে দেবার পর এবার ঝোলের সাথে মাছগুলোকে একটু উল্টে পাল্টে নেব। আর মাছগুলো উল্টানোর সময় অবশ্যই কিন্তু আস্তে করে উল্টাতে হবে, তা না হলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। মাছগুলো ঝোলের সাথে মেশানো হয়ে যাবার পর এবার মাছগুলোকে ঝোলের সাথে ফুটতে দেব। দু মিনিট সময় ধরে আমি মাছগুলোকে ঝোলের সাথে ফুটিয়ে নিয়েছি। এবারে সবশেষে এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেবার পর এবার মাছের ঝোলের সাথে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। গরম মশলার গুঁড়োটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে 2 মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি। আর গরম গরম ভাতে এরকম ভেটকি মাছের রেসিপি খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।